কমলাসাগর বিধানসভা কেন্দ্রে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। শুক্রবার কমলাসাগর যুব মোর্চার পক্ষ থেকে বাইক র্যালির মাধ্যমে রাস্তার মাথা থেকে স্বাগত জানানো হয় এবং তাঁকে মধুপুর হাসপাতাল চৌমুহনীতে নিয়ে আসা হয়। সেখান থেকে পদযাত্রার মাধ্যমে মধুপুর বাজারে এক জনসভায় মিলিত হন তিনি। জনসভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদিকা মৌসুমী দাস, জেলা বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, সিপাহী জলা সভাধিপতি সুপ্রিয় দাস দত্ত, কমলাসাগর মণ্ডলের সভাপতি সুবীর চৌধুরী সহ বিজেপির কার্যকর্তাগণ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাঁচ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। শেষে বিজেপিতে যোগ দেয় একাধিক পরিবার।